আজ বৃহস্পতিবার তোসরা জ্যৈষ্ঠ দু সালের আঠারোই মে কুম্ভরাশি কুম্ভলগ্ন একইরিয়া সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে জানাই আজ বৃহস্পতিবার আর এই বৃহস্পতিবার নামটি কিন্তু গুরুদেব বৃহস্পতির নামেই নামাঙ্কিত তিনি দেবতাদের গুরুদেব আয়তনে সর্বাপেক্ষা নবগ্রহের মধ্যে অন্যতম আর জ্ঞান বিচার করার ক্ষমতা আধ্যাত্মিক চিন্তন চেতনা পরিবার বিবাহ সন্তান সন্ততি নাম সম্মান প্রভাব প্রতিপত্তি ধারক কারক বাহক গ্রহ যার বৃহস্পতি ভালো তার সব ভালো আজকের দিনে বৃহস্পতির কৃপা প্রাপ্ত প্রাপ্তি করবার জন্য আপনার স্ক্রিনে বৃহস্পতির বীজ মন্ত্র দেখতে পাচ্ছেন ওম গ্রাং গ্রীং গ্রং সগুরাবে নামা এটি একশো আটবার জপ করে দিন শুরু করবেন মদ মাংস খাবেন না তামসিক জীবন যে আপনার আশ্রয় নেবেন না আগামীকাল কিন্তু আছে ফল ফলহারিনী অমাবস্যা কালী পূজাও আছে যারা কালী পূজা করবেন তারা অবশ্যই আজ নিরামিষ খাদ্য খাবার খান মদ মাংস খাবেন না আবারও বলছি তামসিক জীবনযাপনের আশ্রয় যেন একদমই নেবেন না আর আজকের দিনে মুসুরের ডাল এবং কলা খাওয়া থেকে নিজেদেরকে সম্পূর্ণরূপে বিরত রাখার চেষ্টা করুন বৃহস্পতি রাশি পরিবর্তন করে কিন্তু আপনাদের রাশির জন্য গুরু চন্ডাল নামক একটি দোষ তৈরি করে দিয়েছেন আর তার ফলস্বরূপ তিরিশে অক্টোবর পর্যন্ত আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে ভিডিও চ্যানেলে আগেই আপলোড করা আছে এই ভিডিওটির আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো কোনো প্রকার নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হের অনুযায়ী ইন জেনারেল ডেলিপ্রেডিকশন আপনাদের সামনে আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি কুম্ভ অর্থাৎ মনসাইন অ্যাকুইরিয়াস এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে মিটার আজ আপনাদের বলছে টু পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অতীতে করা উদ্যোগগুলি থেকে আসা সাফল্য আপনার প্রত্যয়কে হয়তো বৃদ্ধি করবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন তবে অর্থগতভাবে অপ্রয়োজনীয় খাতে অতিরিক্ত অর্থ ব্যয়ের কারণে আজ পর্যাপ্ত পরিমাণে অর্থ আপনারা জোগাড় করে উঠতে পারবেন না বিজনেসম্যানের আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি একদমই আপনাদের পক্ষে নেই নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকেও আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন তবেই কিন্তু বসের সুনজরে পড়তে পারবেন কর্মক্ষেত্রে দিনটি আপনাদেরই হতে পারে যদি আপনারা আপনাদের কাছে থাকা অ্যাসাইনমেন্টগুলি ডেডলাইন আসার আগে সম্পূর্ণ করতে পারেন রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করলে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা যতটা তাড়াতাড়ি করবেন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী কাউকে এমন কোনো কথা দেবেন না যা আপনারা রাখতে পারবেন না আজ রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার করা থেকে নিজেদের বিরত রাখুন সন্দেহ হলেই কিন্তু মারাত্মক ক্ষতি আজ বাড়ির লোকজনদেরকে সময় দেওয়ার চেষ্টা করবেন কিন্তু সেই সময় সুযোগ হয়তো পেয়ে উঠবেন না পরিবারে আপনার দমনমূলক মনোভাব অর্থাৎ ডমিনেটিং নেচার এগুলিকে পরিবর্তন করুন পিতা মাতা কারোর মধ্যে উঁচু উঁচ বা নিচ এই ভেদ যেন করবেন না আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুবই একটি শক্তিশালী থাকছে না অপ্রত্যাশিত কোনো অতিথির আগমনের কারণে দীর্ঘদিনের কোনো পরিকল্পনা বিঘ্নিত হতে পারে মেজাজ হারালেই ক্ষতি অতিথি দেব হওয়া এই ভেবে তাদের সেবা শুশ্রূষা করতে যেন ভুলবেন না